গুম থেকে ফেরা ব্যক্তিদের আয়না ঘর নিয়ে দেয়া বক্তব্যের মিল পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। তারা জানিয়েছে আয়না ঘরের অনেক আলামত এরই মধ্যে নষ্ট করা হয়েছে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে জমা পড়েছে 400টি গুমের অভিযোগ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনটির সভাপতি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই তারা কাজ করছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও ডাকা হবে। অভিযুক্তরা না এলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিডিসির বিরুদ্ধে। গুম সংক্রান্ত কমিশনে 400টি অভিযোগ জমা দিয়েছেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। তারা কমিশনের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন। কমিশনের কার্যক্রম শুরু হওয়ার পর সদস্যরা ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির সেলগুলো পরিদর্শন করেন। এই সেলগুলোতে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো। কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, ডিজিএফআই এর 20 থেকে 22টি সেল রয়েছে। সে সময় কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন জানান, ডিজিএফআই এর সেলগুলো পরিদর্শন করে দেখা যায় 5ই অগস্টের পর সেলগুলো অনেকটা পরিবর্তন করা হয়েছে, নষ্ট করেছে আলামত, তাই তাদেরকে আর পরিবর্তন না করার জন্য সতর্ক করা হয়েছে। কমিশনের আরেক সদস্য নূর খান লিটন বলেন, অভিযোগকারীদের বিভাজন করবে না কমিশন। যারা অভিযোগ করতে আসবে সবার অভিযোগই নেওয়া হবে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গঠন হওয়ার পর প্রথমবারের মতো তারা তাদের কার্যক্রম নিয়ে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। অভিযুক্তরা না এলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শাহরিয়ার শাফাত, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।